খোয়াই মোটর স্ট্যান্ড এলাকায় এক চিকিৎসকের গাড়ির ধাক্কায় গুরুতর আহত সন্ধ্যারানী রায় নামে 60 বছরের মহিলা। ঘটনার বিবরণে জানা যায়, খোয়াই রামপুরা হাসপাতালের চিকিৎসক প্রিয়াঙ্কা দেববর্মা গাড়ি নিয়ে হাসপাতালে যাওয়ার সময় সন্ধ্যারানী রায় নামে ওই মহিলাকে সজোরে ধাক্কা মারে। এর ফলে গুরুতর আহত হন ওই মহিলা। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে কর্মরত চিকিৎসকরা সন্ধ্যারানী রায় নামে ওই মহিলাকে জিবি হাসপাতালে রেফার করে। বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই মহিলা। চিকিৎসক প্রিয়াঙ্কা দেববর্মা মহিলাকে জিবি হাসপাতালে নিয়ে আসার পর জিবি হাসপাতাল থেকে সে পালিয়ে যায়। আরও জানা যায়, চিকিৎসক প্রিয়াঙ্কা দেববর্মা নতুন গাড়ি কিনে গাড়ি শেখার সময় এই দুর্ঘটনাটি ঘটে বলে জানা যায়, এবং চিকিৎসকের ড্রাইভিং লাইসেন্সও নেই বলেও চিকিৎসক প্রিয়াঙ্কা দেববর্মা বিষয়টি স্বীকার করে। প্রিয়াঙ্কা দেববর্মার বিরুদ্ধে আইনের দ্বারস্থ হবেন সন্ধ্যারানী রায়ের ছেলে। আমার মা আপুই রাজনগর স্ট্যান্ডে একটা হোটেলে কাজ করে। তো প্রতিদিনের মতো আজকে সকালে হোটেলে যাইতে গিয়া, তো হোটেলে ঢুকতে গিয়া রাস্তার মধ্যে একটা গাড়ি দেখা যায়, কিন্তু গাড়িটা নিচে পড়ে আছে। তারপরে এখানে লোকজন, গাড়ির ড্রাইভার আসলো, দোকানের মালিক, তারা মারে হসপিটাল নেই, আমার ফোন করে। তারপরে আমি আইয়া জীবিতে মারে নিয়ে আসি। গাড়িটা কার ছিল? গাড়িটা ম্যাডাম ডাক্তার। ডাক্তার কী নাম ওনার? ওনার নামটা সঠিক আমি জানি না, এমনিতে চিনিতে নেই। তিনি কি মানে খোয়াই হসপিটালের ডাক্তার নাকি? খোয়াই আমপুরা হসপিটালে তিনি MBBS ডাক্তার। যে সময় গাড়ি চালাইছে ওনার সঙ্গে কেউ ছিল? আরেকজন গভর্নমেন্ট চাকরি করে তাই হসপিটালে স্টাফ হয়েছিল আর কি। জানা গেছে ওই যে গাড়িটা চালাইছে ওনার নাকি লাইসেন্স নাই, এই বিষয়টা জানার? এটা ম্যাডাম নিজেই চালাইছিল, আর উনি নিজেই স্বীকার করছেন যে তিনি লাইসেন্স করছেন। কিন্তু প্রশ্ন হলো, ড্রাইভিং লাইসেন্স ছাড়া কী করে ওই চিকিৎসক রাস্তায় গাড়ি নিয়ে বের হলেন? তখন কোথায় ছিল ট্রাফিক পুলিশ? ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।